প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ক্রিপ্টো এশিয়া চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা অনেকেই একটা বিষয়ে আমাকে প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে ক্যাটস্টার মাইনিং নিয়ে। সো ক্যাটস্টার মাইনিং এর কান্ট্রি বা রিজন কীভাবে চেঞ্জ করবেন। অনেকেই রেজিস্ট্রেশন করার সময় ভুল করে আপনাদের হচ্ছে দেশের নামটা ভুল করে দিয়ে ফেলেছেন, যার কারণে আপনি চেঞ্জ করতে পারতেছেন না। তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি, আমি একটু ক্যাটস্টার অ্যাপে যেতে চাই, যে ক্যাটস্টার অ্যাপে যাওয়ার পর আপনি কীভাবে এটা চেঞ্জ করবেন আমি বিস্তারিত আপনাদের দেখিয়ে দিব। তার আগে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ক্যাটস্টার মাইনিং শুরু করেননি তারা ম্যাসিভ একটা অপরচুনিটি মিস করতেছেন, কারণ কোনোভাবেই ক্যাটস্টারের মতো একটা প্রজেক্ট মাইনিং থেকে বিরত থাকা উচিত নয়। এটা যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি বড় একটা অপরচুনিটি মিস করবেন। যেমনভাবে যারা সাতোশি কোর মাইনিংয়ের সময় সেটাকে ফেক মনে করেছিল, অবহেলা করেছিল, বলছে যে এগুলো কী করে, তো তারা যেমন এখন পস্তাচ্ছে যখন আপনার সাতোশি কোর মার্কেটে লঞ্চ করবে, তখন তো তারা মনে করেন যে হাউতাশ করবে শুধু, কারণ হচ্ছে হাউতাশ করা ছাড়া কিছু করার থাকবে না, তখন তাদের একটা টোকেন সংগ্রহ করা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তেমনিভাবে ক্যাটস্টার যারা মাইনিং করছেন না তারাও কিন্তু এরকম একটা হাউতাশ করবেন যে আমি এটা কেন সুযোগটা পেয়েও কাজে লাগালাম না। কারণ হচ্ছে এখান থেকে সবথেকে সারপ্রাইজিং ব্যাপার যেটা, সেটা আমরা ইতিমধ্যেই একটা পেয়ে গেছি, সেটা হলো বাইব্যাক রিওয়ার্ড। সো বাইব্যাক রিওয়ার্ড কিন্তু আমরা পেয়ে গেছি, যারা পাননি অনেকেই পেয়েছেন, যাদের রেফার 10টার বেশি ছিল তারা প্রত্যেকে বাইব্যাক রিওয়ার্ড পেয়েছে। তো এখানে আমি আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে আমি কিন্তু অলরেডি আমাদের রিজিওনাল র্যাঙ্কিংয়ে হচ্ছে 5 নম্বরে আছি। সো আমি 4 নম্বরে ছিলাম, কিন্তু আমাকে একটু ডিমোশন হয়ে গিয়েছে, সো আমি সেখান থেকে একটু ইনক্রিজ করার চেষ্টা করতেছি। প্রয়োজনে এখান থেকে আমাকে যদি কিছু ইনভেস্ট করে, কিছু ডলার খরচ করে যদি আমার রেফার সংখ্যা বাড়াতে হয় আমি সেটাও করব, কারণ হচ্ছে আমাকে অন্তত পক্ষে র্যাঙ্কিংয়ে 3 নম্বর লিস্টে থাকাটা আমার জন্য জরুরি। সো দ্যাট এখানে যেহেতু আমি ক্রিপ্টোকারেন্সি মাইনিং নিয়মিত করি, সো আমাকে এটা করতে হবে। আর হচ্ছে আপনারা যারা ক্যাটস্টার এখনও মাইনিং শুরু করেননি তারা অবশ্যই শুরু করবেন, কারণ হচ্ছে আপনি এটা শুরু না করলে আপনি বড় ধরনের একটা অপরচুনিটি মিস করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যারা সুপার নোডের আপনার 1, 2, 3, 4, 5 রয়েছে তারা এখান থেকে যে বেনিফিটটা পাবে আমি আপনাদের একটু দেখিয়ে দিই। আমি এটা নিয়েও যদিও বারংবার ভিডিও বানিয়েছি, দেখেন যারা 1 নম্বরে আছে সে 10 লাখ ক্যাট টোকেন মাসে স্যালারি হিসেবে পাবে এবং উইকলি 1000 USDT বোনাস পাবে, যেখানে 1 লাখ টাকার বেশি, অর্থাৎ 1,20,000 টাকা। তারপর যে মান্থলি স্যালারি 2 নম্বরে যে আছে সে পাবে 9 লাখ ক্যাট টোকেন এবং মাসিক বোনাস, সাপ্তাহিক বোনাস পাবে 900 USDT, প্রায় মনে করেন যে আপনার 95 বা 1 লাখ টাকার মতো। 3 নম্বরে যে আছে সে পাবে 8 লাখ ক্যাট টোকেন এবং 800 USDT। 4 নম্বরে যে আছে সে 7 লাখ ক্যাট টোকেন এবং 700 USDT। 6 নম্বরে যে আছে আমি 5 নম্বরে আছি, দুঃখিত, 6 লাখ ক্যাট টোকেন এবং 600 USDT আমি এখান থেকে কিন্তু মাসিক বোনাস পাবো। সো আমাকে আমার র্যাঙ্কিংটা ধরে রাখতে হবে, এটা হচ্ছে মূল কথা। আর এখানে আপনারা যারা মাইনিং এখনও করেননি, আপনি ভিডিও দেখেছেন কিন্তু মাইনিং করেননি, আপনারা মনে করেন নিঃসন্দেহে একটা ব্যাড লাকি পার্সন, আপনাকে এটা বলাই যায়। দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাংলাদেশ থেকে যারা প্রথমে রয়েছে সে কিন্তু গ্লোবাল লিস্টেও প্রথমে রয়েছে। এখানে দেখছেন যে লিসানলি রয়েছে, এ কিন্তু গ্লোবাল লিস্টে 1 নম্বরে রয়েছে। আরাফাত শিয়াব রয়েছে, সে কিন্তু গ্লোবাল লিস্টে 3 নম্বরে রয়েছে। এখানে দেখেন আব্দুল গফুর আখন্দ, সে গ্লোবাল লিস্টে কত নম্বর আছে জানি না, তবে সে এখানে কিন্তু আপনার অলরেডি 3 নম্বরে রয়েছে। তো এখানে 4 নম্বরে রয়েছে রকিবুল আর 5 নম্বরে আমি আছি। আমরা চেষ্টা করতেছি যে আমাদের র্যাঙ্কিং পজিশনটা ধরে রাখার জন্য, সো দ্যাট আপনারা এখান থেকে যদি করেন সেক্ষেত্রে ভালো কিছু পাবেন, কারণ এখনও কিন্তু আপনার এই সুপার নোড প্রোগ্রামের আওতায় আসার সুযোগ রয়েছে। কীভাবে আসবেন, আপনাকে সর্বনিম্ন 30টা আপনার হচ্ছে অ্যা করতে হবে, রেফার থাকতে হবে আপনার আর আপনি যদি রেফার করতে পারেন সেক্ষেত্রে আপনি সুপার নোডে অ্যাপ্লাই করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখনও সুপার নোডে অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে, এখানে আপনি যদি 30টা রেফার আপনি যদি করাতে পারেন সেক্ষেত্রে আপনি সুপার নোডে অ্যাটেন্ড করতে পারবেন। যাদের ফেসবুক বা অন্য কোনো কমিউনিটিতে অনেক গ্রো আছে, আপনার প্রয়োজনে আমার ভিডিওগুলো কপি করে আপনার ফেসবুকে দিয়ে আপনি ইনভাইটের জন্য তাদেরকে হচ্ছে ইনভাইট করেন, তারা যেন আপনার হচ্ছে এখানে মাইনিংটি শুরু করে আপনার রেফার লিঙ্ক থেকে, সেক্ষেত্রে আপনি কিন্তু এইটা পেয়ে যাবেন। এখন আমি চলে আসছি কীভাবে আপনি এখান থেকে হচ্ছে কান্ট্রি রিজিয়নটা চেঞ্জ করবেন, সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। তো এই জন্য আমাদেরকে যেতে হবে আপনার এই যে আমাদের প্রোফাইল সেকশানে। সো আমরা এই যে এখান থেকে সরাসরি যাব প্রোফাইলে, প্রোফাইলে যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের মাই সুপার নোড নামে একটা অপশন রয়েছে, এই যে মাই সুপার নোড, আমরা মাই সুপার নোডে ক্লিক করব। তো মাই সুপার নোডে ক্লিক করার পর আমি আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে আমি একটু ওয়ালেটে ক্লিক করলাম। ওয়ালেটে ক্লিক করার পর আমরা কিন্তু বাইব্যাক রিওয়ার্ড যে USDT রয়েছে সেটা কিন্তু গতকাল রাত থেকে বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ আপনি বাইব্যাক রিওয়ার্ডের সময়সীমা শেষ হয়ে গিয়েছে। তো এই সময়ের মধ্যে যে USDTটা পেয়েছেন সেটা কখন উইথড্র দিতে পারবেন আমি সেটা আপনাদের একটু বলে দিই, যে এখানে দেখেন আমি অলরেডি 2,272 USDT পেয়েছি। তো আমি এই USDTটা কখন আমি উইথড্র দিতে পারবো, আমি উইথড্র দিতে পারবো হচ্ছে এটা যখন আমাদের KYC অ্যাভেলেবল হবে। KYCটা সাবমিট করার পর তারা মূলত এই USDT বোনাসটা কিন্তু আমাদের ফেরত দিয়ে দেবে,
মানে আমাদেরকে উইথড্রোর জন্য অ্যাভেলেবল করে দেবে। সো আমাদেরকে কেওয়াইসি পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর কেওয়াইসিটা তারা কখন দেবে সেটা আমি একটু দেখে দিতে চাই, যে আমাদের কেওয়াইসি বিষয়ে তারা কিন্তু অলরেডি বলেছে, আমি এখানে একটু দেখাই দিই আপনাদেরকে। এই যে এখানে দেখেন, তারা কিন্তু কেওয়াইসির বিষয়ে বলেছে, কখন কেওয়াইসি হবে সেটা কিন্তু বলে দিয়েছে, যে উইথ দ্য সার্চ ইন দ্য নাম্বার অফ অ্যাক্টিভ ইউজার অন দ্য প্ল্যাটফর্ম, দ্য প্ল্যাটফর্ম হ্যাজ অ্যাক্সিলারেটেড দ্য প্রসেস অফ দ্য অরিজিনাল প্ল্যান। KYC certification will be opened at any time and the repurchase of USDT will be calculated and distributed to user account as soon as possible. তো এখানে তারা যে জিনিসটা বলেছে, তাদের KYCটা কিন্তু যে কোনো সময়ের মধ্যে তারা কিন্তু ওপেন করে দেবে, এবং ওপেন করে দেওয়ার পর তারা যখন KYC প্রসেসটা হয়ে যাবে, তাদের যে এই যে রিপার্চেস অব USDT যে ব্যালেন্সটা রয়েছে সেটা অ্যাকাউন্টে যে কোনো সময় মানে খুব দ্রুত সময়ের মধ্যে তারা পাঠিয়ে দেবে বা উইথড্রোটা অ্যাভেলেবল করে দেবে, তারা কিন্তু সেটা বলে দিয়েছে। তো সুতরাং হা উদাস করার কিছু নাই, আমরা এখন দেখতেছি সুপার নোডে গিয়ে আমরা আমাদের রিজিয়নটা কীভাবে চেঞ্জ করব। তো আমাদের রিজিয়ন চেঞ্জ করার জন্য দেখেন, এখানে আমাদের রিজিয়ন অলরেডি চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড রিজিয়ন হলো না, আমি একটু ভালো করে আপনাদের দেখিয়ে দিই যাতে আপনাদের এটা বুঝতে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন এখানে নেম অ্যান্ড রিজিয়ন রয়েছে। সো এখানে আপনি যদি আপনার নেম, আমি ঠিক আছে, আমার নেম আমার ঠিক আছে, আমি যেহেতু একবারে আমার অরিজিনাল নাম দিয়ে করেছি, সো আপনি এই যে এখানে অ্যারোতে ক্লিক করবেন, আমার এখানে বাংলাদেশ আছে, অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখেন আপনি এখন আপনার দেশের নাম যেখানে আপনার চেঞ্জ করার জায়গা আছে, সো আপনি এখান থেকে চেঞ্জ করবেন। যাদের অন্য দেশ আছে তারা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। করার পর এই চেঞ্জ রিজিয়নে ক্লিক করবেন, ঠিক আছে। চেঞ্জ রিজিয়নে ক্লিক করলে আপনার কান্ট্রি রিজিয়ন চেঞ্জ হয়ে যাবে। এখানে একটা জিনিস খেয়াল করেন, যে আপনি এখান থেকে আপনার রিজিয়ন যদি চেঞ্জও করেন আপনার কোনো সমস্যা নেই। দেখেন যে এখানে দেখতে পাচ্ছেন রিজিয়ন ক্যান বি চেঞ্জড ওয়ান্স এ মান্থ, অর্থাৎ আপনি মাসে একবার আপনি আপনার রিজিয়নটা চেঞ্জ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি কেওয়াইসির বিষয়টা যেহেতু মাথায় রাখতে হবে, সো দ্যাট আমাদের, আমরা যেহেতু বাংলাদেশি, সো আমাদের বাংলাদেশের বাইরে আমাদের কোনো দেশ সিলেক্ট করার দরকার নাই, কারণ অন্যান্য দেশে মাইনার অনেক কম আছে, যারা 7, 8, 9, 10 সিরিয়ালে আছেন, তারা যদি রিজিয়ন চেঞ্জ করে দেন তাহলে হয়তো আপনি ওই দেশের রিজিয়নে গিয়ে আপনি উপরের লিস্টে চলে আসতে পারেন। সো সেক্ষেত্রে যদি আপনার কেওয়াইসিটা যদি আপনি হোল্ড করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন। সুতরাং ওইদিকে যাওয়ার দরকার নাই, আপনি বাংলাদেশি, আপনি বাংলাদেশ সিলেক্ট করে রেখে দেবেন, এটাই হচ্ছে আপনার কাছে রিকোয়েস্ট। তো এটা ছিল মূলত হচ্ছে আমাদের আপনি সুপার নোড প্রোগ্রাম এবং হচ্ছে ক্যাটস্টারের কান্ট্রি বা রিজন চেঞ্জ করার জন্য যে প্রসেস, সো সেই প্রসেস অনুযায়ী আপনার রিজনটা চেঞ্জ করবেন। আর কোনো সময়ের জন্য মাইনিংটা সাসপেন্ড করবেন না, কারণ মাইনিং সাসপেন্ড করলে আপনি এখান থেকে বড় ধরনের সুযোগ থেকে বঞ্চিত হবেন। দেখতে পাচ্ছেন এখানে মাইনিংটা চলছে, নিচে সময় দেওয়া আছে, সো এখানে সময়টা দেখেন যে অলরেডি আর মাত্র 57 মিনিট বাকি আছে, 57 মিনিট পর আমাকে মাইনারটা আবার সচল করতে হবে। অর্থাৎ আপনি বুঝতে পারতেছেন যে এখানে নিয়মিত মাইনিং করলে আপনি বেশি পরিমাণ টোকেন কিন্তু কালেক্ট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি 11,56,627 টোকেন আমার মাইনিং হয়েছে, কারণ আমি গত এক মাসে আমি এক মিনিট না আমি চেষ্টা করছি আমি সবসময় মাইনিংটা কন্টিনিউ করার জন্য, এবং আমি প্রতিদিনই দুইটি করে সেশনেই আমি মাইনিং করেছি, ঠিক আছে। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর হলো যে মাইনিং যারা করছেন কন্টিনিউ করে যান, ইনশাল্লাহ এখান থেকে ক্যাটস্টার থেকে আমরা ভালো কিছু পাচ্ছি, আর খুব তাড়াতাড়ি আমরা হয়তোবা আপনার সাতোশি করে মেইনেটটা পেয়ে যাব, পাশাপাশি পাইকয়েনেরও কিন্তু পাই নেটওয়ার্ক কিন্তু মেইনেটটা খুব দ্রুত সময়ের মধ্যে লাইভ করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যারা আগে থেকেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।